80 থেকে 2000 সাল একটা সময় ছিল, তখন ক্লিন শেভ করেই ওই যুগের ছেলেরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। এমনকি 2010 সালে ওয়েট ছোঁয়াটা খুব জোরপূর্বকই ছিল, কিন্তু তারপর থেকে সময় পাল্টেছে। শুধু অ্যাটিটিউড দেখে আজ আর চলে না, তার সাথে লুকটাও খুবই ইম্পর্ট্যান্ট। আর সে ছোঁয়া লেগেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। শাকিব খানের লাস্ট মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে লক্ষ্য করলে দেখা যায় তার প্রায় সবগুলোতেই তিনি খোঁচাখোঁচা দাঁড়িয়ে রেখেছেন, এবং তাকে বেশ মানিয়েছে বলে তার ফ্যানরা খুবই উচ্ছ্বাসিত। প্রসেনজিৎ দা সিনেমাতে যেই লুকেই থাকুক না কেন, রিয়েল লাইফে তিনিও খোঁচাখোঁচা দাঁড়িয়ে লুকই মেনটেন করেন। কিশোর কুমার জুনিয়রে তাকে 90 দশকের লুকে দেখা গেলেও বাঘবন্দি খেলা সিনেমাতে বর্তমান লুকে হাজির হয়েছিলেন তিনি। এবার আসি টলিউডের মোস্ট হ্যান্ডসাম হিরো জিতের কথায়। তিনি সেই শুরু থেকেই রিয়েল লাইফে খোঁচাখোঁচা দাঁড়িয়ে লুক দিয়ে আসছেন, মাঝে মাঝে বদলে ফেলেন লুক, এক এক সময় এক এক লুকে দড়া দেন সবার সামনে। তার দাঁড়ির লুক দেখে পাগল তার ভক্তরা। দেব খুব বেশি লুক ট্রাই করেন না, কিন্তু জুলফিকারে মাস্তান লুক কিংবা চাঁদের পাহাড়ের আদ বিদেশি সব লুকেই তিনি ছিলেন মানানসই। এখনও তিনিও আছেন দাঁড়ির লুকেই, এবং দেব জানিয়েছেন এই নিয়ে খুবই উচ্ছ্বাসিত তিনি। তারপর বলবো টলিউডে চকলেট বয় খ্যাত নায়ক মানে অঙ্কুশের কথা। অঙ্কুশ আর চকলেট বয় নেই, তার লুক দেখে যে কেউ বলবে ইয়াং এঙ্গ্রি লুক। হ্যাঁ, সে তার নতুন মুভিগুলোর জন্য নিজেকে ভেঙে গড়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই সবাই তাকে সাধুবাদ জানাচ্ছেন। এবার আপনি বলুন দাঁড়ির লুকে কে সেরা এবং কেনই বা সেরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।